ওম গম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে ভাগ্যালাপ পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমরা জানবো যে ভাই ফোটাতে ধনবৃদ্ধির জন্য, ভাইয়ের আয়ু বৃদ্ধির জন্য মিষ্টি মন্ডা, তারপরে পঞ্চব্যঞ্জন বা আপনি যে থালা ভর্তি করে খাবার দেবেন দামি দামি, সেসবের কোনো প্রয়োজন নেই। আপনি দিতে চাইলে দিন, কিন্তু কোন জিনিস অবশ্যই প্রদান করবেন, যে জিনিস প্রদান করলে ভাইয়ের আয়ু বৃদ্ধি হবে, ভাইয়ের আয়ু বৃদ্ধি হবে, ধন বৃদ্ধি হবে, সাথে আপনারও ধন সম্পত্তি বৃদ্ধি হবে, সেই সম্পর্কে আমরা জানবো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ভাই দ্বিতীয়া বা ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটা, এটি একটি এমন একটি ঐতিহ্যপূর্ণ রীতি, একটা রেওয়াজ, একটা প্রথা, একটা অনুষ্ঠান, যার মাধ্যমে ভাই বোনের একটা দৃঢ় বন্ধন, যেমন সুদৃঢ় বন্ধন তৈরি হয়, অনন্ত অসীম সম্পর্ক তৈরি হয়, তেমনি বোনের শুভকামনা, তার ভাই যেন, তার দাদা যেন অসীম আয়ু লাভ করে, অর্থাৎ তার অকাল মৃত্যু যেন না হয়, যমদেব যেন অসময়ে তাকে পৃথিবী থেকে না নিয়ে যায়, এবং সে যেন ধনবৃদ্ধি করে, সে সম্পর্কে কিন্তু এই অনুষ্ঠানটি করা হয়। সেই জন্য স্বয়ং যমুনার বাড়িতে কিন্তু যমদেব এবং সূর্যদেব এই ভাতৃদ্বিতীয়ার দিন এসেছিল। আর আমাদের শাস্ত্র, সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র এটাই বর্ণনা করছে, ব্রহ্মপুরাণ বা পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে যে ধনবৃদ্ধির জন্য যখনই ভাই আসবে বা দাদা আসবে, তখনই কী করা উচিত? ভাই বা দাদা আসলে, আরেকটি কথা বলে রাখি, সেখানে কিন্তু পরিষ্কার বর্ণনা করা আছে যে বোন কিন্তু ভাই বা দাদার বাড়িতে যাচ্ছে না, দাদা বা ভাই আসছে বোনের বাড়িতে। এটাই কিন্তু নিয়ম, শাস্ত্রে এটাই বর্ণনা করা হয়েছে। এবারে বলবেন, যার তিন চারটে বোন, একাধিক বোন, সে কী করবে? তাহলে যে কোনো বোনের বাড়িতে সম্মিলিতভাবে ভাই ফোটার আয়োজন করতে হবে, এটাই কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। দেখুন, আমরা ব্রহ্মপুরাণ বা পদ্মপুরাণে যেটা বর্ণনা করা হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি, মানা না মানা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবং এই রীতি কিন্তু যমুনা বাড়িতে যমদেব এবং সূর্যদেব এসেছিলেন, এই রীতি কিন্তু তখন থেকেই প্রচলিত। এবং আমরা আরেকটি ভিডিও বানাবো যে স্নানের জলে এই দিন কী মেশালে ধনবৃদ্ধি হবে এবং অকাল মৃত্যু হবে না, সেটা নিয়েও আমরা একটা ভিডিও বানাবো, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকে যে আমরা আলোচনাটা করছি সেটি হচ্ছে, যখনই ভাই আসবে বা দাদা আসবে, তখনই একটা পাটা মতন বা পিঁড়ি মতন পেতে দেবেন, সেটার উপর দাঁড়াবে, এবং তার মাথায় একটা রুমাল দিয়ে দেবেন বা আচ্ছাদন করে দেবেন বা কাপড় দিয়ে দেবেন, অর্থাৎ মাথাটা ঢাকা দিয়ে দেবেন। আমাদের শাস্ত্রের সমস্ত কিছু পূজা অর্চনা, সমস্ত শুভ কাজ কিন্তু মাথা ঢাকা দিয়ে, কেননা আপনারা জানেন যে আমাদের যে সাতটি চক্র আছে, এই চক্রের মাধ্যমে একদম যে মাথায় যে চক্র থাকে সেটা ক্রাউন চক্র বলা হয়, সেই চক্র থেকে শক্তি নির্গত হয়ে কী হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমাদের শক্তির মিলন হয়। তাই সেই শক্তি যাতে সারা শরীরে আবর্তিত হয় এবং আমাদের যাতে উপকারে লাগে, সেই জন্য মাথাটি আচ্ছাদিত করে নেবেন, যাতে কোনো নেগেটিভিটি, কোনো নেগেটিভ শক্তি যাতে আক্রমণ না করতে পারে, প্রভাবিত না করতে পারে, সেই জন্য মাথাটা ঢেকে নিয়ে, নিজের মাথা তো ঢাকাই থাকবে, বোন বা দিদির, ভাইয়ের মাথাটাও ঢেকে দিলেন, দিয়ে তাকে একটা তিলক করবেন। সেই তিলকটা হচ্ছে সাধারণত দেখতে পাওয়া যায় বাঙালিদের মধ্যে চন্দনের ফোঁটা দিচ্ছে, কিন্তু তিলক করতে হয় সমৃদ্ধির জন্য, শুভত্বের জন্য হলুদের, হলুদ আর ঘি মিশিয়ে দেবেন, ঘি এবং
হলুদ সমৃদ্ধশালী একটি বাতাবরণ তৈরি করবে। ঘিয়ের মধ্যে কী আছে, যেমন চন্দ্র আছে, শুক্র আছে, আর হলুদের মধ্যে আছে বৃহস্পতি। চন্দ্র আর বৃহস্পতি যখন এক হয়ে যায়, আমাদের জ্যোতিষীয় ভাষায় বলা হয়, তখন একসঙ্গে থাকলে জীবযোগ হয়, আর সমসপ্তমে থাকলে কী হয়, এমন একটি সুন্দর যোগ হয়, সেই যোগটিতে ধন সম্পত্তি সমস্ত কিছু পাওয়া হয়ে যায়। সেই যোগটির কী নাম জানেন? সেই যোগটির নাম হচ্ছে, তৈরি হয় গজকেশরী যোগ। আর গজকেশরী যোগ যার জীবনে থাকে, তার জীবনে কোনো কিছুই না পাওয়ার থাকে না, সে একদম সুখী জীবনযাপন করে, ধন সম্পত্তি তার হাতের মুঠোই থাকে। তাই সমৃদ্ধির জন্য অবশ্যই তিলক করুন, চন্দনের বলবেন, এবারে চন্দনের তিলক করেন, সেটা করছেন করুন যদি ইচ্ছা হয়। আর যদি চন্দনের তিলক নাও করতে চান, তাহলে এই তিলকটি অবশ্যই করুন। শাস্ত্রে বর্ণনা করা যে তিলকের কথা বলা হচ্ছে, সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এর সাথে যদি তিনটে আপনি চাল, অথবা চাল যদি এই তিলকে দিয়ে দিতে পারেন, তিলক লাগে, তারপর তিনটে চাল দিয়ে দিন, এটি অন্ন এবং ধন সম্পত্তি বৃদ্ধিকারক একটি তিলক হয়ে উঠবে। স্বাস্থ্যসম্মত তিলকের কথা বলছি, কিন্তু আপনি বুড়ো আঙুল দিয়ে তিলক করবেন। সাধারণত দেখতে পাওয়া যায় কি, ভাইফোঁটা বাঁ হাতের কড়ি আঙুল, কনিষ্ঠ আঙুল দিয়ে ফোঁটা দেওয়া হয়, চন্দনের ফোঁটা। কিন্তু শাস্ত্র কি বলছে জানেন? কড়ি আঙুল দিয়ে, কনিষ্ঠ আঙুল দিয়ে কোনো ফোঁটা দেওয়া হয় না, উচিত নয়। যদি আপনি অপরকে তিলক করেন, যে কেউ, আপনি নিজে ছাড়া, তাহলে আপনি বুড়ো আঙুল দিয়ে আপনি তিলক করাবেন। দেখুন, স্বাস্থ্যসম্মত কথা বলছি, আপনাদেরকে তথ্য প্রদান করছি, মানা না মানা সম্পূর্ণ আপনাদের কিন্তু ব্যাপার। বলবেন যে আমরা তো অনেক দিন ধরে এই প্রথা মেনে চলি, স্বাস্থ্যসম্মত প্রথা মেনে চলেন কি? দেখুন না, মেনে চলুন একটু স্বাস্থ্যসম্মত প্রথা, রীতি, জীবন উন্নত হয়ে উঠবে। তিলক হয়ে গেল, এরপরে মিষ্টি মুখ করার কি করবেন? আশীর্বাদ যা করার করলেন, হাতে একটা ভাইকে অবশ্যই কি তুলে দেবেন, শুকনো নারকেল, জল নেই, সেই নারকেলে রলি বা রলি বেঁধে, লাল সুতো বেঁধে, যেটাকে রলি লাগিয়ে মলি মানে লাল সুতো বেঁধে আপনি ভাইয়ের হাতে দিয়ে দিলেন, সাথে দক্ষিণা দিলেন, আপনার সাধ্যমতো দক্ষিণা দিলেন। আর কি খেতে দেবেন? মিষ্টিমণ্ডা আপনি যাই দিচ্ছেন দিন, পঞ্চব্যঞ্জন যাই দিচ্ছেন দিন, আপনি যে ছাপ্পান্ন ভোগ করছেন করুন, অবশ্যই দেবেন। এই জিনিসটি 99.19% মানুষ জানে না কি, খই, খই অবশ্যই দেবেন, খই দারিদ্রতা নাশ করে, খই অবশ্যই দেবেন, গুড় দেবেন, গুড় মঙ্গলকে চাঙ্গা করবে। আপনাদের মঙ্গল হচ্ছে ভাই বোনের কারকগ্রহ, ভাই বোনকে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করবে, মিষ্টতা এনে দেবে তাদের সম্পর্কের মধ্যে। দেখুন, আধ্যাত্মিকতা আর অ্যাস্ট্রোলজি একে অপরের সাথে জড়িত, কেননা অ্যাস্ট্রোলজিকে, জ্যোতিষকে বলা হয় বেদের দুই চোখ। তাই কখনোই আপনি এটাকে কুসংস্কার মনে না করে যদি আপনি এই প্রথা মেনে চলেন, আখেরে লাভ আপনাদেরই হবে। তাহলে অবশ্যই বাতাসা, যদি আপনি গুড়ের বাতাসা দিতে পারেন ভালো, বা গুড় আপনি যে আখের গুড় পাওয়া যায় একটু দিন, আর খই দিন, খাওয়ান নিজে হাতে। এই যে আপনি খাওয়াবেন ভাইকে, তারপরে আপনি যা খেতে দেবেন দিন, অকাল মৃত্যু নাশ করে। বলছে ভাই যদি, বোন বা দাদা, দাদা বা ভাই যদি বোন বা দিদির বাড়িতে গিয়ে এক গ্রাসও কোনো খাদ্য গ্রহণ করে, তাহলে তার অকাল মৃত্যু রোধ হয়। আর কি গ্রহণ করছে? গ্রহণ করছে খই, গ্রহণ করছে, দেখবেন খই, দেখবেন পূজাপাঠে আমরা ব্যবহার করি সমস্ত শুভ কাজে, তাই না? আর কি ব্যবহার করছেন? আর মদ আপনি ব্যবহার করছেন, গুড়,
মিষ্টতা এনে দেবে, মঙ্গল চাঙ্গা হয়ে উঠবে। তাই দারিদ্রতা নাশের জন্য অবশ্যই খই, মিষ্টতা সম্পর্কে আনার জন্য অবশ্যই গুড়, তারপরে শুকনো নারকেল যেটা লক্ষ্মীপ্রদ, যেটা জীবনে সমৃদ্ধি এনে দেয় অবশ্যই প্রদান করুন, তিলক গজকেশরী যোগ তৈরি করে দেবে। এত কিছুর সমন্বয়ে, এত ঐকান্তিক ইচ্ছা শুভকামনার সহযোগে যখনই ভাই বোনের মধ্যে সম্পর্ক নিবিড় হবে, কী পেলাম কী দিলাম হিসেব করবেন না, একদম ঐকান্তিক ভাব নিয়ে করুন, উপকৃত অবশ্যই হবেন, স্বাস্থ্যসম্মত উপায় চলুন, সত্যি আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুন। ভাই ফোটার জন্য অগ্রিম অভিবাদন শুভকামনা রইল, ভালো থাকবেন। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।